দেখো স্টুডেন্টস, তোমরা ঘরের দাগের অঙ্কটা লক্ষ্য করো কি বলেছে। একটি বই গল্প বইয়ের দাম 225 টাকা হলে এরকম ছটি গল্প বইয়ের দাম কত হবে। তাহলে একটা গল্পের দাম, গল্প বইয়ের দাম বলে দিয়েছে 225 টাকা, তাহলে এরকমভাবে ছটা গল্প বইয়ের দাম আমাদের বার করতে গেলে কী করতে হবে? বেশি গল্প বইয়ের দাম বার করতে বলেছে, তাহলে কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে চলো আমরা গুণটা করে বোর্ডেতে দেখে নিই। দেখো স্টুডেন্টস, আমাদের উঙ্গার দাগের অঙ্কটা কি বলেছে। কৃষ্ণনগরের কোনো একটি পরিবার দৈনিক 328টি করে মাটির পুতুল তৈরি করতে পারে। দৈনিক মানে কিন্তু একদিনে, ঠিক আছে, একদিনে 328টি পুতুল তারা তৈরি করে। তাহলে ওই একই হারে মাটির পুতুল তৈরি করতে পারলে এক সপ্তাহে ওই পরিবার মোট কতগুলি পুতুল তৈরি করতে পারবে? তাহলে এক সপ্তাহে কত পুতুল তৈরি করতে পারবে আমাদের বার করতে হবে। আমরা জানি কি এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে ঠিক এরকমভাবেই অঙ্কটা আমরা লিখে করবো। চলো তাহলে তোমরা বোর্ডটা দেখো, আমি অঙ্কটা করছি।